আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এমএস বাংলাদেশি ব্লগ। আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমরা কোথায় চলে এসেছি ম্যাপ দিয়ে, তারপর আমরা অনেক দূরে চলে এসেছি, আর এই জায়গাটা কোথায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সব কিছু মিলিয়ে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গায় না আসলে তো বুঝতেই পারতাম না জায়গাটা কতটা না সুন্দর। আসলে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো আমরা খুঁজে খুঁজে বের করি, কিন্তু এইভাবে বাচ্চাদের শেখাতে পারি বা দেখাতে পারি। তো যে জায়গাটাতে আমরা এসেছি জায়গাটা খুবই সুন্দর ছিল। তো আমরা এখন রেডি হব। আর রোজার ঈদে তো মীরা তিনটা ড্রেস নিয়েছিল, তিনটার মধ্যে এটা ছিল আর একটা ড্রেস। এই ড্রেসটা মীরার অবশ্য পরা হয়নি, তো ভাবলাম কোরবানি দিয়ে ড্রেসটা পরবে। তো আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন, তো মীরা আজকে ড্রেসটা পরবে। আর রোজার ঈদে তো আমি এই ড্রেসটা পরেছিলাম, তো ভাবলাম আজকেও মা মেয়ে মিলে দুইজন একই রকম ড্রেস পরে তারপর বাহিরে ঘুরতে যাব। তো সব কিছু মিলে রেডি হচ্ছিলাম আমরা, সময় তখন 10:30 মতো বাজে। তো আমরা প্রিপারেশন নিয়েছিলাম আজকে টঙ্গী যাব, তো টঙ্গী আর আমাদের যাওয়া হয়নি। তো পরে আমরা চেঞ্জ করি যে কোথায় সুন্দর জায়গা আছে সেখানে আমরা একটু বেড়াতে যাব। তো সালমানকে বললাম ম্যাপে দেখো যে কোথায় কোথায় সুন্দর জায়গা আছে ঢাকার আশেপাশে, বা ঢাকার একটু বাহিরে হলেও সমস্যা হবে না। তো সেই জন্যই কিন্তু আমরা সব কিছু ঘুরে ফিরে, মানে ম্যাপে যে সব কিছু ঘুরে ফিরে দেখছিলাম যে কোথায় সুন্দর জায়গা আছে। তো সালমান বলল একটা জায়গা খুবই সুন্দর, সেখানে যেতে পারো। তো চলুন আমরা সেই জায়গায় ঘুরে আসি আর আপনাদের সাথেও শেয়ার করব সেই জায়গাটা। তো আমি এখন একটু রেডি হচ্ছিলাম। তো আমি মালয়েশিয়া থেকে একটা লিপস্টিক নিয়েছিলাম, যে কালারটা আমি অর্ডার করেছি সেটা আমার আসেনি, অন্য কালার এসেছে, সেজন্য মনটা আমার ভীষণ খারাপ। গত বছরও আমি লিপস্টিক নিয়েছিলাম, সেই লিপস্টিকগুলো আমার মন মতো হয়নি। একটা লিপস্টিক মন মতো হয়েছে, সেটা মীরা নিয়ে গিয়েছে। আর এখানে যে লিপস্টিকগুলো সেগুলো কিন্তু আমার একদমই পছন্দ হয়নি, যেগুলো এই বছর কিনেছি। তো এই দুইটা লিপস্টিক আমার খুবই পছন্দের, দুইটা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম আবারও মালয়েশিয়া থেকে আমি দুইটা লিপস্টিক অর্ডার করে নিয়ে আসব। তো লিপস্টিকগুলো আমি ঠিকই অর্ডার করেছি, বাট আমার পছন্দ মতো আসেনি। সব কিছুই সেম ছিল, লিপস্টিকের নাম্বারটা সেম ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু আমি যে কোয়ালিটি চাচ্ছিলাম সেটাই ছিল। তবে কালারটা চেঞ্জ এসেছে, যে কালারটা আমি চেয়েছি সেটা পাইনি। যাই হোক, কী আর করা, তো লিপস্টিকটা আমি দিয়েছি। তো যে লিপস্টিকটা আমি ইউজ করেছি সেটার সাথে আর একটা লিপস্টিক মিক্স করে তারপর আমি দিয়েছি, তাতে সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আর আজকে আমরা রওনা হয়েছিলাম টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে। আপনাদের ভাইয়া নাকি সেই ছোটোবেলায়, মানে অল্প বয়সে নাকি টঙ্গীতে এসেছিল, তো সেখানে নাকি খুবই সুন্দর একটা বাড়ি আছে, সেই বাড়িটা দেখতে যাবে। তো সালমান সেটা অনলাইনে দেখেছে, মানে গুগলে দেখেছে, তখন দেখতে পেলো সেই বাড়িটা তেমন বেশি সুন্দর নেই, অনেক আগের কথা, আজ থেকে আরও 30-35 বছর আগের কথা আপনাদের ভাইয়া বলছিল, তখন আমার জন্মও হয়নি, অনেক আগের কথা। তখন আপনাদের ভাইয়া এখানে ঘুরে ফিরে গিয়েছে, তো বলল যে আমি যখন এই জায়গায় এসে ঘোরাফেরা করেছি টঙ্গী, তারপরে এয়ারপোর্ট রোডে, তখন তো তোমার জন্মই হয়নি, তা আজ থেকে অনেক আগের কথা বলছিল আর কি। তো সেই কথাগুলো শুনে আমার কাছে মনে হলো পুরনো জায়গা যেহেতু সেখানে যাওয়া যেতে পারে, যে দেখি যে পুরনো জায়গায় কী কী আছে। আর পুরনো জায়গা কিন্তু এমনিতেও দেখতে খুবই ভালো লাগে, তবে আজকালকার বাচ্চাদের হয়তো পছন্দ হবে না। তারপরও আমি ওদেরকে বলেছিলাম যাবে কি না, তো সালমান বলছে যে না, ওই জায়গাটা বেশি সুন্দর না, একটু ময়লা ছয়লা দেখা যাচ্ছে, মানে ছবিতে যেরকম দেখতে পেলাম। তো সেজন্য আমাদের ওই ডিসিশনটা চেঞ্জ করি আমরা, যে না আমরা ওখানে যাব না, আমরা অন্য জায়গায় যাব। তো সালমান ম্যাপ দিয়েছে, এখন আমরা যাচ্ছি, জানি না আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, ওখানে যাওয়ার পর বুঝতে পারবো যে জায়গাটা কোথায়।
তা আমরা আসার সময় পূর্বাচল হয়ে এসেছিলাম, পরে দেখতে পেলাম যে আমরা মতিঝিলের দিকে যাচ্ছি। তো আপনাদের ভাইয়া বলল সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে আমরা চলে এসেছি আমাদের দেশেই, মানে আমাদের দেশের পাশেই এটা আমরা চলে এসেছি। আর আপনাদের ভাইয়া বলছে এখানে ম্যাপ দিয়ে চলে এসেছে, আর একটু মানে এক ঘন্টা গাড়ি চালানোর পর কিন্তু আমাদের গ্রামের বাড়ি হবে। তো আপনাদের ভাইয়া বললো যে চলো আমরা গ্রামে চলে যাই। তো বললাম আসছি এক জায়গায় আরেক জায়গায় যাবো, এমনি তো ভালো লাগছে না, যাক এই জায়গায় যখন এসেছি তাহলে এখানেই ঘোরাফেরা করবো। তো আমরা পরে এখানে চলে এসেছি, আর এখানে খুবই সুন্দর গাড়ি পার্কিং করার জায়গা ছিল, আর রিমঝিম বৃষ্টি পড়ছিল, বাচ্চারা জুতা খুলে গাড়িতে বসেছে, এখন তারা জুতা পরছে। আর আমি আজকে যেই জুতা পরে এসেছি আমার মনে হয় জুতা জামা কাপড় সব কিছুই নষ্ট হয়ে যাবে, রিমঝিম বৃষ্টি পড়ছিল। তো কি আর করা, যেহেতু অনেক দূরে চলে এসেছি জায়গাটা আমাদের দেখেই যেতে হবে। আর ওই যে সালমান আপনাদের ভাইয়া, তারপর ওরা জুতা পরে তারপর আসতেছে। আর এখানে আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারে, অলরেডি আপনাদের ভাইয়া টিকিট কিনেই ফেলেছে। তো এখানে টিকিট হলো পার পারসন 150 টাকা করে। তো আমাদের টিকিটগুলো অলরেডি নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর আমরা কোথায় চলে এসেছি আজকে, আজকে আমরা চলে এসেছি সোনারগাঁ জাদুঘরে। তো এই জায়গাটা আমি ম্যাপে দেখেছি, সালমান আমাকে যখন দেখালো দেখতে পেলাম যে জায়গাটা খুবই সুন্দর, একটু ঘোরাফেরা করার মতো জায়গা আছে। তবে এখানে আসার পর দেখতে পেলাম এতটাই বৃষ্টি হচ্ছিলো যে আমাদের জামা কাপড় জুতা সব কিছুই ভিজে যাচ্ছিলো। জানি না আজকে পুরোটা জায়গা ঘুরে দেখাতে পারবো কিনা আপনাদের, বা আমরাও দেখতে পারবো কিনা সেটা সঠিক বলতে পাচ্ছি না। তো দূর থেকে লক্ষ্য করে দেখতে পেলাম একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটা খুবই সুন্দর ছিল। তো জাদুঘর যেহেতু নাম দিয়েছে অবশ্যই এখানে অনেক কিছু দেখার আছে। তো চলুন আমরা একটু ভিতরে যাই। প্রথমে আমরা এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, ভাবলাম এখানে আর আসা হবে কি না যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি হলে তো আমাদের চলেই যেতে হবে। তো অনেক সময় গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আর গাছের নিচে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সেখানে আর দাঁড়ানো যাচ্ছিল না। আর আমার তো পুরো শরীরই ভিজে গিয়েছে, আর বাচ্চারাও বলছে চলো আমরা চলে যাই, জায়গা দেখতে হবে না। তো আমি বললাম টিকিট কেটে যখন চলে এসেছি বৃষ্টিতে ভিজেই আমরা জায়গাটা দেখব। তো কি আর করা, যেই কথা সেই কাজ, এখন চলে এসেছি ভিতরে। আর এখানে কি সুন্দর একটা আম গাছ দেখতে পেলাম, দেখুন কত আম ধরে আছে গাছে। আমার তো ইচ্ছে করছে আমি আম পেরে এখান থেকে খেয়ে নিই, বৃষ্টি না হলে আমি দুই একটা আম ঠিকই পেরে নিতাম, অনেক আম ধরে আছে। এত লাস্টের সিজনে এখনও আম আছে সেটা ভাবতেও পারিনি। আর আমার বাচ্চারা কিন্তু আমার সাথে একটু ই করতেছে যে এখানে কেন এসেছি, ভালো লাগছে না, অন্য জায়গায় যেত, ওরা এগুলো বলতেছে আর কি। তো বললাম যে বাংলাদেশের জায়গাগুলো এরকমই, আর তুমি যদি বাংলাদেশের সব জায়গাগুলো ঘুরে পেরে না দেখো তাহলে তো তুমি কিছুই জানলে না, অবশ্যই এগুলো ঘুরে পেরে দেখতে হবে, বাচ্চাদের সেগুলো বলছিলাম। আর এই যে দেখুন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিকচার আছে এখানে, অনেক পুরনো পুরনো ছবি আছে। আর পুরনো জিনিসপত্র দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে মহিষের গাড়ি, মহিষের গাড়ি দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। তখন বাচ্চাদের বললাম মহিষের গাড়িতে তোমরা কখনো উঠেছো, ওরা বলল না, তো আমরা তো উঠেছি সেটা বলতেছে। আর এই যে রুটির বেলুনগুলো দেখে সেই আগের কথা মনে পড়ে যাচ্ছে। আসলে আমি এই রুটির বেলুনগুলো কিন্তু দেখিনি, এই যে রেহেলটা এখানে কোরআন রাখে এটাও কিন্তু আমি দেখিনি, এগুলো হয়তো আমার মা আমার বাবা তারা হয়তো দেখেছে এগুলো। তার মধ্যে অনেক কিছুই আছে এখানে আমি দেখিনি, যেগুলো আমি আজকেই প্রথম দেখছি। আর আমাদের বাচ্চাদের জন্য তো সব কিছুই নতুন, আজকেই তারা দেখছে এগুলো। আর এই যে হাতির মতো ঘোড়ার গাড়িটা, এটাও কিন্তু অনেক আগের পুরনো, আমি অনেক জায়গায় এটা দেখেছি। আবার যে পুরনো রেহেল, পুরনো শিপ, সব কিছু কিন্তু এগুলো পিতলের ছিল, মানে স্টিলের ছিল। আর এই যে খড়মগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু স্টিলের ছিল, স্টিলের বলতে যে কি বলে পিতল, পিতলের ছিল এগুলো, অনেক ভারী ভারী ছিল। আর এগুলো দেখে তো আমার সেই দাদার কথা মনে পড়ে গিয়েছে, আমার দাদারও একটা ছিল এগুলোর মধ্যে, মানে সব কিছু রাখতো আমরা আলমারিতে, যেরকম সব কিছু যত্ন সহকারে রেখে দেয় এগুলোর মধ্যেও কিন্তু ওরকম যত্ন সহকারে রেখে দেয়। তবে এটার নাম কী আমি সঠিক জানি না। আমি আমার ফুপুর বাসায় যখন ছোটোবেলায় বেড়াতে গিয়েছিলাম তখনও ফুপুর বাসাও একটা ছিল, আর এগুলোর মধ্যে হয়তো গোল্ড রাখতো, গোল্ড বক্স এগুলোকে বলে। আর এই যে এগুলো তো আমাদের ঐতিহ্যবাহী, সব কিছু এখানে আছে। আর এটা ছিল একটা, আমার কাছে মনে হলো এটা গোল্ড বা জুয়েলারি এগুলো সাজিয়ে রাখার জন্য এটা, আর এখানে বসে বসে সাজতো, হয়তো অনেক আগেকার পুরনো এটা, ড্রেসিং টেবিলের মতোই বলতে পারেন এটা। তো বাচ্চারা ধরে দেখছিল যে এই জিনিসটা খুবই সুন্দর। তো পুরনো সব কিছু দেখতে আমার কাছে ভালো লাগে। আর এখানে এসে আজকে আমার কাছে অনেক ভালো লাগছে যে যে জিনিসগুলো আমরা না জানি বা দেখিনি সেগুলো কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। আর এই যে ছোটো ছোটো খেলনাগুলো তৈরি করছে ওনারা কিন্তু আগে হাতে এগুলো তৈরি করতো। আর এইটা ছিল একটা দরজা, তো দরজাটাও কিন্তু খুব সুন্দর ছিল, অনেক পুরনো, মানে পুরনো দিনের যে দরজাগুলো থাকে, কাঠ থাকে, সব কিছুই কিন্তু এখানে আজকে দেখতে পেলাম।
আর এগুলো হলো নকশি কাঁথা। নকশি কাঁথার যে প্রিন্টগুলো আছে সেগুলো এখানে সাজিয়ে রেখেছে, অনেক আগেকার নাকি নকশি কাঁথা এগুলো। এখনকার সময়ে কাঁথাগুলো আছে কি না জানি না, তবে এগুলো অনেক পুরনো দিনের নকশি কাঁথা ছিল এখানে বিভিন্ন ধরনের। আর এই যে এখানে আমাদের দেশে তাঁতিরা যে কাপড় বুনে, তো সেই কাপড় বুনছিল আর বাচ্চাদের আমি দেখাচ্ছিলাম যে এভাবে টেনে টেনে এই কাজগুলো করে। তো অনেক আগেকার লোকেরা এগুলো করতো, এখনও করে অবশ্য, তো সেই জায়গা পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি বা যে দেখতেও পারিনি। আমি টাঙ্গাইল গিয়েছিলাম, সেখানেও নাকি টাঙ্গাইলের লোকেরা নাকি হাতে কাপড় বুনে, সেটা আমার দেখার খুব শখ ছিল, তবে সময়ের জন্য কিন্তু দেখতে পারিনি। আর এগুলো তো সবারই পরিচিত আমার কাছে মনে হয়। তো আমার কাছে সবচেয়ে বেশি পরিচিত ছিল এই যে যেটাকে আমাদের দেশে কি বলে মুড়ি বাজার সময় যে ইউজ করে, যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, এটা দিয়ে ঢুলিয়ে ঢুলিয়ে কিন্তু মুড়ি ঝাড়ার পর বালিগুলো নিচে পড়ে যেত আর উপরে মুড়িগুলো থেকে যেত, এটা আমার অনেক পরিচিত ছিল। সেটা আমি বাচ্চাদের সাথে বলছিলাম, ও বাচ্চারা বলতেছে মুড়ি কীভাবে ভাজে, মানে ওদের সাথে আজকে কথা বলতে বলতে আমি একদম ই হয়ে টায়ার্ড হয়ে গিয়েছি। আর এগুলো ছিল অনেক আগের খেলনা, অনেক ছোটোবেলার, হয়তো পুরনো, এগুলো আমি দেখিনি কখনো। তো আমার এখানে পরিচিত ছিল যে কিছু ঢাকনা, এগুলোই আমার মনে আছে, কিন্তু অন্য অন্য কিছু আমি কখনোই দেখিনি। এই যে এখানে যে ঢাকনিগুলো দেখা যাচ্ছে মাটির, এগুলো হয়তো এখনও পাওয়া যায়, কিন্তু এগুলো অনেক পুরনো আগের দিনের ঢাকনা। আর এখানে ছিল কিছু কাপড়, এগুলো ছিল জামদানি কাপড় আর কি, অনেক আগের জামদানি। আর আমরা তো এখন পরি যে জামদানি শাড়িগুলো, এগুলোর মতো ডিজাইন কিন্তু এখন আর পাওয়া যায় না, অনেক পুরনো জামদানি শাড়িগুলো। আর এখানে যে কিছু পুতুল, অনেক আগের মাটি দিয়ে তৈরি। তো এখানে কিন্তু আমার ছোটোবেলার একটা পুতুল আছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আর বাচ্চাদেরও দেখাচ্ছিলাম। আর এই যে এই পুতুলটা কিন্তু ছোটোবেলায় আমার ছিল, হাতের থেকে পড়ে ভেঙে গিয়েছিল। তখনকার সময় এই খেলনাগুলোর দাম ছিল মাত্র 1 টাকা 2 টাকা 3 টাকা, এরকম করে কিন্তু বিক্রি করতো। তো আমার মেয়ে বলতেছে যে তোমার কী কী খেলনা ছিল সেগুলো আমাদেরকে দেখাও। তো আমাদের বাসার পিছনে একটা লোক এগুলো হাতে তৈরি করতো আগে, তো ওনার কাছ থেকে কিন্তু আমরা এগুলো নিয়ে আসতাম। উনি কী সুন্দরভাবে মাটিগুলো, এত সুন্দর নরম মাটি ছিল, সেগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি করতো, লাল মাটি দিয়ে। এই ব্যাংটাও কিন্তু আমার ছিল, 2 টাকা দিয়ে আমি এই ব্যাংটা কিনেছিলাম। ওই কলসটাও আমার ছিল। তো ছোটোবেলার অনেক কিছুই কিন্তু এখানে দেখে আমার মনে পড়ে গিয়েছে। আর এই যে ঘোড়া, তার মধ্যে গরু, সব কিছুই কিন্তু এখানে আছে, সেগুলো আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে ছোটোবেলায় এগুলো দিয়ে আমরা অনেক খেলা করেছি, তবে অনেক সাবধানে খেলা করতে হতো, তা না হলে হাত থেকে পড়ে যেত। আর এই খেলনাগুলো যে তৈরি করতো হাতে তৈরি করে, তারপর নবীনগর এগুলো বিক্রি করতো ঈদের সময়, তো তখন কিন্তু আমরা ওনাদের কাছ থেকে যেগুলো পছন্দ হতো সেগুলি আমরা নিয়ে আসতাম, এনে তারপর খেলা করতাম, তবে অনেক সাবধানে খেলা করতে হতো, হাত থেকে পড়লে কিন্তু ভেঙে যেত। আর এখানে দেখতে পেলাম পালকি, দেখুন অনেক আগের পুরনো পালকি। তো পালকি তো সচরাচর এখন আর চোখেই পড়ে না। আমি ছোটোবেলায় আমার এক ভাবিকে দেখেছিলাম পালকি করে নিয়ে এসেছিল, আমার মানে যেটা তো বের বউকে নিয়ে এসেছিল পালকি করে, তখন আমরা দৌড়ে যে সবাই ছোটোবেলায় দেখে আসছিলাম, তখন ওই স্মৃতিটাই আজকে মনে পড়ে গেল। এখানে পালকি দেখে খুবই ভালো লাগছিল, আর অনেক লোকজন হয়েছে এখানে। আর পুরনো দিনের অনেক জুয়েলারি কিন্তু এখানে ছিল, ওগুলো আমি কখনোই দেখিনি, আমার চোখেও পড়েনি, টিভিতেও আমি কখনো এগুলো দেখিনি যে এই ডিজাইনের জুয়েলারিগুলো আপনারা কোথাও দেখেছেন কিনা। আর এটা ছিল স্টিলের একটা মটকা ছিল, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মটকা বলে। তো বাচ্চারা বলছে এটার মধ্যে কী রাখে, কীভাবে কী করে, তো সেগুলো ওদের সাথে শেয়ার করছিলাম যে আগেকার দিনের মা খালারা বা দাদারা, আমার দাদার বাবারা, তারা কিন্তু ওগুলোর মধ্যে ধান চাল এগুলো রেখে দিত। তো যাই হোক, আজকে অনেক কিছু দেখতে পেলাম এখানে ঘোরাফেরা করে, খুবই ভালো লাগছিল। আর ওই যে আপনাদের ভাইয়ের পিছনে টাইগার দেখতে পাচ্ছেন, আর আমি বললাম টাইগার আসতেছে চলো আমরা এখান থেকে পালাই। তো এখানে দাঁড়িয়ে বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল, তার মধ্যে আইসক্রিম খেয়ে নিল। এখন অবশ্য বৃষ্টিটা একটু কমে গিয়েছে, আর এখানে আমরা এখন একটু ঘোরাফেরা করব। তো এখানে আউটে আশেপাশে অনেক কিছুই বিক্রি করে, যে খেজুর, তার মধ্যে কাঁঠাল, জামরুল ছিল, এগুলো কিন্তু একদম ন্যাচারাল, মানে নিজেদের গাছের থেকে পেরে নিয়ে আসা এগুলো। এই খেজুরগুলো এভাবে খাওয়া যায় না, অনেক কষ থাকে, কিন্তু ছোটোবেলায় আমি অনেক খেয়েছি। তবে এগুলো এভাবে পেরে কিন্তু যদি পানিতে লবণ দিয়ে রেখে দেওয়া হয় তাতে কিন্তু এগুলো পেকে যায়, রাতে রেখে দিলে সকালবেলায় কিন্তু খাওয়া যায়, সেটা আমি জানি। তবে এগুলো কোন সাইজের বা কোন ধরনের খেজুর সেটা আমি জানি না, আর বাচ্চাদের বললাম, আর বললে এগুলো আবার কেমন খেজুর, এগুলো কখনো দেখিনি আসলে, ওরা সব সময় কিনে খেয়ে অভ্যস্ত, সেই জন্য দেশি খেজুরটা ওরা চিনেই না। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম, আর এখন থেকে আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে যে কোনো জায়গায় যখন যাই তখন আমরা একটা ফুচকা খেয়ে ট্রাই করে তারপর ফুচকা খেয়ে থাকি, তা না হলে ফুচকা কিনে আমরা অনেক ঠকে গিয়েছি, মানে ভালো লাগে না ফুচকার টকটা, যদি ভালো না লাগে তাহলে ফুচকা খাওয়া হয় না। তো সালমান বলল যে একটা ফুচকা আগে খেয়ে দেখি কেমন,
পরে দেখতে পেলাম ফুচকাটা ভালোই ছিল, আমরা এক প্লেটের মতো এখানে খেয়ে নিলাম। আর আজকে দেখতে পেলাম গাছের নিচে অনেক জামরুল পড়ে আছে। আমাদের দেশে তো এমনিতে ফল পড়ে থাকে না, অন্যান্য দেশে বাহিরের দেশে তো অনেক ফল পড়ে থাকে, তবে এখানে দেখতে পেলাম অনেক জামরুল পড়ে আছে, হয়তো বৃষ্টি হচ্ছিল সেই জন্য। আর এই যে জাদুঘরের যে এই বাড়িটা, এই বাড়িটার ভিতরে কি আছে আমি জানি না। আমরা সবার লাস্টে কিন্তু চলে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল সেজন্য আমাদের বাড়ির ভিতরে যাওয়া হয়নি। তো আমি শুনেছি এটার ভিতরে যেতে নাকি টিকিট লাগে, তো আমি সঠিক জানি না, ভিতরেও যাইনি, দূর থেকে একটু ভিডিও করেছি। আর এখানে আমরা অনেক সময় ধরে একটু বসেছিলাম আর অনেক পিক তুলেছি, তো চেয়েছিলাম আপনাদের সাথে পিকগুলো শেয়ার করব, সেগুলো আমার রয়ে গিয়েছে, দিতে ভুলে গিয়েছিলাম। তো পরে আমরা বাহিরে চলে আসি, আর বাহিরে তো ছোটো ছোটো দোকান ছিল, বৃষ্টির কারণে দোকানগুলো বন্ধ ছিল আমরা যখন ভিতরে প্রবেশ করি। আর এখন দেখতে পেলাম ছোটো ছোটো দোকানে অনেক কিছুই উঠেছে, আর মীরা বলতেছে এটা ভালো লাগছে, ওইটা ভালো লাগছে। আসলে আমাদের মেয়েদের যেটা দেখি সেটাই ভালো লাগে। অনেকগুলো দোকানই এখানে ছিল, আর আপনাদের ভাইয়াকে খুঁজতে গিয়ে আজকে আমরা আপনাদের ভাইয়াকে হারিয়ে ফেলেছি, অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কারণ আপনাদের ভাইয়া ওখান থেকে বেরিয়ে তারপর গাড়িতে এসে বসে আছে, বললো বৃষ্টি আসতেছে চলো আমাদের বাসায় যেতে হবে। তো পরে দেখি আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে এসেছে যে চলো আমরা এখন চলে যাব, সেই জন্য দোকানগুলো আর ঘুরে আমার দেখা হয়নি। আমার কাছে ক্যাবগুলো খুবই ভালো লেগেছে, আর মীরা এখানে গাড়ি একতারা আরও কী কী যেন দেখছিল, আর এগুলোর নাম তো জানেই না, আমাকে বারবার জিজ্ঞেস করছিল এটার নাম কী, ওইটার নাম কী, ওর নাকি গাড়িটা অনেক পছন্দ হয়েছে। তবে আমার বাসায় শোপিস হিসাবে অনেক কিছুই আছে, সেজন্য আমি আর গাড়িটা কিনিনি। আর আপনাদের ভাইয়া বললো কেন কিনুনি গাড়িগুলো কিনে নিয়ে আসতে। তো যাই হোক, এখানে অনেক সময় ধরে ঘোরাফেরা করলাম, ছোটো ছোটো দোকানগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে, আমার কাছেও ভালো লাগছিলো। তার একটু সময় হাতে থাকলে হয়তো সবগুলো দোকানই ঘুরে দেখতে পেতাম, অনেক শপ, কিন্তু এখানে আমরা সবগুলো শপে যেতে পারিনি। এই একটা শপেই কিন্তু আমরা দাঁড়িয়ে এটা সেটা দেখে নিলাম। আর এখানে ছোটো ছোটো ঘর ছিল, হাঁড়ি পাতিল ছিল, সেগুলো শালিন ধরে ধরে দেখছিলো, বললো এটা কী ওটা কী জিজ্ঞেস করছিলো। তো যাবার পথে দেখতে পেলাম আঙ্কেল এখানে বসে অরবড়ি বিক্রি করছিল, আর মীরা তো এটা ছাড়া আজকে বাসায় যাবে না, সালমান মীরা দুজনে কিন্তু দাঁড়িয়ে আছে, এটা কিনে বাসায় নিয়ে যাবে, সেই জন্য হাফ কেজি নিয়ে নিলাম। তো 300 টাকা কেজি ছিল, আমি হাফ কেজি নিয়ে নিয়েছি 150 টাকা দিয়ে। আর আপনাদের ভাইয়া তো পিছনে শুধু হর্ন বাজাচ্ছে, চলো চলো বাসায় চলে যাবো, এরকম করতেছে। তো কী আর করা, আমরা এখানে টাকাটা পে করে তারপর চলে আসি। আর আমরা এখন পূর্বাচল চলে এসেছি, আমাদের এরিয়াতে কতটাই না শান্তি, আসলে যে কোনো জায়গায় যাই না কেন এখানে আসার পর কিন্তু নিজের কাছে একটা অনেক শান্তি লাগে, ভালো লাগে, কেন এরকম লাগে জানি না। সব সময় যত দূরেই যাই একটা টেনশন কাজ করে, কখন বাসা যাব, কখন আমাদের এরিয়াতে আসব। যখন আমাদের এরিয়াতে চলে আসি তখন অনেকটাই শান্তি লাগে, আজকেও কিন্তু সেরকমই মনে হচ্ছিল আমার কাছে। তো যাই হোক, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, তো এখানে এসে আমরা এখানে গ্রিল চিকেন, তার মধ্যে শামি কাবাব, কী কী যেন আমরা এখানে অর্ডার করেছি ভুলে গিয়েছি। আর এখন দিচ্ছি আমি কাঁকড়া, আজকে অনেক দিন পর কাঁকড়া খেতে ইচ্ছে করলো। এখানে কাঁকড়াগুলো দেখে আমার কাছে মনে হলো অনেক ফ্রেশ, সেজন্য কাঁকড়া অর্ডার করে আসলাম। আর আমরা অনেকটাই ক্ষুধার্ত ছিলাম, যেহেতু আমরা সোনারগাঁও থেকে এসেছি, সোনারগাঁও থেকে আসতে কিন্তু আমাদের প্রায় 2 ঘন্টার মতো টাইম লেগে গিয়েছে। আর আমাদের বাড়ির পাশ থেকে আমরা ঘুরে চলে এসেছি, মেঘনা ব্রিজের পরেই কিন্তু সেটা। তো যাই হোক, আমরা আসার পরে যে আমাদের কাঁকড়াটা চলে এসেছে এখন, আর এখানে সালাদ, সালাদ তো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, মানে এতটাই ক্ষুধা ছিল, চিকেন চাপ ছিল, সালাদ ছিল, তার মধ্যে কাঁকড়া। আর যেহেতু অনেকদিন পর কাঁকড়া খাচ্ছি তো ভাবলাম একটু ট্রাই করে দেখি। পরে আমরা কাঁকড়া ট্রাই করছিলাম, আসলে কিন্তু কাঁকড়াটা অনেক মজা হয়েছে খেতে। আর আমি যখন ভয়েস রেকর্ড করছি তখন আমার আবারও কাঁকড়া খেতে ইচ্ছে করছে, কী আর করার, এখন কাঁকড়া কোথায় পাবো। আর বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টি হচ্ছিলো, অনেক বৃষ্টির মধ্যে কিন্তু এমনি তো ভালো মন্দ খাবার খেতে অনেক ভালো লাগে, আর বৃষ্টির দিনে ক্ষুধা একটু বেশিই থাকে, যে কোনো জিনিসই তৈরি করি খেতে আরও বেশি ভালো লাগে। তো যাক, আমরা কাঁকড়াটা খুব মজা করে খেয়েছি। আর শালিনে যে কাঁকড়াটা হাতে নিচ্ছে, সে কিন্তু কাঁকড়াটা হাতে নিয়ে আর খেতে পারেনি, তার হাত থেকে পড়ে গিয়েছিলো, সেজন্য কাঁকড়াটা সে খেতে পারেনি। আর শালিনও কিন্তু কাঁকড়া খেতে অনেক পছন্দ করে, সে ছোটোবেলা থেকেই। আর আপনাদের ভাইয়া এখানে চিকেন নিয়েছে একদম তেল ছাড়া, আমরা বলেছি আপনাদের ভাইয়ার চিকেনে একদমই তেল দেওয়া যাবে না, তো তেল ছাড়াই কিন্তু এখানে চিকেন নিয়েছে। তাছাড়া আমরা ইদানিং বাইরে খাবার খাই মাঝে মধ্যে, তবে বাসায় যখন রান্না করে খাই তখন কিন্তু অলিভ অয়েল দিয়ে খাওয়া হয়। আর এখানে খাবার মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর আমরা কিন্তু এই প্রথমবার এখানে খাবার ট্রাই করছি, রেস্টুরেন্টটা অবশ্য নতুন হয়েছে, তবে অনেক কাস্টমার ছিল, এত বেশি কাস্টমার ছিল যে তারা খাবার দিয়ে তারপর আবার অর্ডার নিচ্ছে, খাবার দিয়ে আবার অর্ডার নিচ্ছে, এত বেশি লোকজন ছিল যে খাবার আসতে অনেক লেট হয়ে যাচ্ছে। তো কী আর করা, সবাই তো চায় খাবারটা আগে খাওয়ার জন্য, তো আমাদের খাবার যেহেতু অলরেডি চলে এসেছে আমরা এখন রুটির জন্য ওয়েট করছিলাম। তো আমরা চেয়েছিলাম নান রুটি খাবো, রুমালি রুটিটা আমার কাছে কেন যেন ভালো লাগে না, তারপরে এখানে যেহেতু নান রুটি তৈরি করে না,
তারপরও খারাপ লাগেনি, গরম গরম রুমালি রুটি সবাই খেয়ে নিয়েছি, তো আমরা 10টার মতো রুটি অর্ডার করেছি। আর রুমালি রুটি আমার কাছে এরকম মনে হয় যে 5-6টা খেয়ে ফেললো মনে হয়, খাবার খাইনি এরকম মনে হয়, সেজন্য রুমালি রুটিটা ভালো লাগে না। আর নান রুটিতে 1 পিস খেলেই হয়ে যায়, 5 জন 5 পিস নিলেই হয়ে যাবে। তো ওই যে রুমালি রুটি দিয়েছে আমাদের এখানে 10 পিসের মতো, জানি না আরও লাগবে কি না, যদি লাগে তাহলে আরও নিতে পারবো। আর সবাই মিলে এখন এই যে খাবারটা ট্রাই করছি, মোটামুটি খাবার ভালোই ছিল, তবে আশেপাশের ভিউটা খুবই সুন্দর ছিল, পিছনে পানি ছিল, কিছুক্ষণ পরপর নৌকা যাচ্ছে, অনেকে নৌকায় বসে আছে, আর আমিও চেয়েছিলাম নৌকায় উঠবো, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সেজন্য নৌকায় ওঠা হলো না। আর পাশে দোলনা ছিল, দোলনায় তো এত বেশি সিরিয়াল ছিল যে মীরা আর উঠতে পারেনি, আমিও চেয়েছিলাম দোলনায় বসবো, ওই যে দূরে কিন্তু দোলনা দেখা যাচ্ছে, খুবই সুন্দর পরিবেশটা। আর এখন কিন্তু অনেক ঠান্ডা লাগছে, যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছিল, বিকেলটা অনেক ঠান্ডা লাগছে, আর খাবারটাও আরও বেশি সুস্বাদু হয়েছিল, সেজন্য আরও বেশি ভালো লেগেছে। তো ঈদের তৃতীয় দিন আমরা খুব সুন্দরভাবে কাটাতে পেরেছি, প্রথম দ্বিতীয় তৃতীয় দিন খুবই আনন্দ করেছি। প্রথম দিন তো গরুর মাংস নিয়ে পাড়াপাড়ি করে দিন শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় দিনও আমরা ঘুরতে গিয়েছিলাম এক জায়গায়, আর তৃতীয় দিন আমরা এখানে এসেছি, সোনারগাঁ গিয়েছিলাম, সেখানে জাদুঘরটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। আরও অনেক কিছুই আছে, হয়তো ক্যামেরা স্কিপ হয়ে গিয়েছে, সব কিছু তো আর দেখানো সম্ভব হয়নি, আপনারা যখন যাবেন তখন সুন্দরভাবে দেখে আসতে পারবেন। তবে ফ্যামিলি নিয়ে সেখানে গেলে খুবই মজা করা যাবে, তো আমরা অনেক সময় ধরে সেখানে ছিলাম, অনেক ভালো লেগেছে, আর আমাদের এরিয়াতে আসার পর আমাদের আরও বেশি ভালো লাগছিলো। তো এখন তো বাচ্চারা একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, আইসক্রিম খাবে, তো আমরা একটু রাস্তায় হাঁটতেছিলাম, আর প্রচণ্ড গরম ছিল, সেজন্য আর হাঁটাহাঁটি করিনি, গাড়িতেই চলে এসেছি। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়, আর এই যে দুষ্টুমি করছিলাম আমি ক্যামেরা নিয়ে, বাচ্চারা গাড়ির পিছনে বসে অনেক চিল্লাচিল্লি করছিল, সেজন্য আমি বললাম ভূত ভূত দেখো সামনে কয়েকটা ভূত দেখা যাচ্ছে, সেজন্য ক্যামেরা শুধু নাড়াচ্ছিলাম, আর ওরা বলছিল যে সত্যি নাকি ভূত, সেজন্য অনেক হাসাহাসি করছিলাম আমরা সবাই। তো যাই হোক, আজকের ব্লগটা খুবই সুন্দর হয়েছে, মানে সুন্দর সময় কাটাতে পেরেছি, সুন্দর সময় কাটানো মানে তো সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা কী কোথায় গিয়েছেন ঈদে, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ সবাইকে। পরে আমরা বাসায় আর যেতে পারিনি, আমাদের গাড়িতে এত বড় একটা প্রবলেম হয়েছে কি বলবো, এদিক দিয়ে একটু কথা বলি কারণ ব্লগটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, আপনাদের জানি ভালো লাগবে না, তারপরে একটু দেখানোর চেষ্টা করছি। আর আমরা যে জায়গায় গিয়েছিলাম আজকে সোনারগাঁ জাদুঘরে, সেখানে একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো, তো আমরা যাওয়ার সময় দেখেছি যে আমাদের ইঞ্জিনটা একটু কাঁপাকাঁপি করতেছে, নড়াচড়া করতেছিল কেমন যেন। তো আপনাদের ভাইয়া বললো গাড়িতে আবার কী হয়েছে, গাড়ি কিছুদিন আগে ঠিক করে আসলাম, এত টাকা খরচ করে আজকে আবার প্রবলেম। তো সেটা বললাম যে যাই হোক আমরা একটু ঘোরাফেরা করে আসি, পরে আমরা ওয়ার্কশপে নিয়ে যাবো, আর এখন তো ঈদের সব জায়গায় সব কিছু বন্ধ, তারপর একটা ওয়ার্কশপে নিয়ে আসি। ওনারা বললো যে আপনাদের গাড়িতে অনেক বড় একটা প্রবলেম হয়েছে, অনেক ঘোরাঘুরি করার পর কিন্তু ওয়ার্কশপটা পেয়েছি, তবে আমাদের এরিয়াতেই আমরা আছি এখন। তো গাড়িটা ঠিক করার জন্য আমাদের প্রায় 1 ঘন্টা টাইম লেগে গিয়েছে, আমরা এখানে বসে আছি, আমাদের ইঞ্জিনের নাকি যে যে জায়গায় পানি দেওয়া হয় সেই জায়গায় লিক হয়ে গিয়েছে, বলো যে কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদের ইঞ্জিনটা অনেক গরম হয়ে যেতে পারতো, একটা দুর্ঘটনা হতে পারতো, তো আপনারা এত দূরে গিয়েছেন গাড়িটা চেক করে যাবেন না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সবাই